মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ মঙ্গল কামনা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা ঈদের দিনেও গাজা ইসরায়েলি জন নিহত স্বজন হারানোর আর্তনাদ আর হামলার আতঙ্কের মধ্যে দিয়ে ঈদ কাটছে গাজাবাসীর বিদ্রোহীদের ঠেকাতে অন্তত এক হাজার রোহিঙ্গাকে জোরপূর্বক সামরিক বাহিনীতে নিয়োগ জানতা সরকারের থাই সীমান্তের কাছে শতাধিক সেনা সদস্যের আত্মসমর্পণ আমন্ত্রণ যমুনা আইডেসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর নানা আয়োজনে ঈদের খুশি ভাগ করে নিচ্ছেন সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের নাগরিকরা এদিকে ইউরোপ ছাড়াও একই দিন ঈদ উদযাপিত হচ্ছে পাকিস্তান মালয়েশিয়ার মতো এশিয়ার দেশগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশিরাও সামিল হয়েছেন ঈদের আনুষ্ঠানিকতায় সবার মঙ্গল কামনায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা ভৌগোলিক কারণে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর স্থানীয় সময় ছয়টা পনেরো মিনিটে মসজিদে নবমী এবং ছয়টা তেইশ মিনিটে মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রথম জামাত এতে অংশ নেন লাখো মুসল্লি সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উদযাপিত হচ্ছে ঈদ এসব দেশে বসবাসরত বাংলাদেশিরাও ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ পরিবার আমরা প্রবাস জীবন তো জানিনি পরিবার যদি থাকত খুশিটা আরো ভালো করে উদযাপন করতে পারতাম বাবা মাকে অনেক মিস করতেছি প্রতিটি বছর ছোট থেকে বড় হয়েছি বাবা মার সাথে একসাথে ঈদের সময় একসাথে ঈদের সালামি এটা সবচেয়ে বড় মিস করতেছি সপরিবারে এখানে ঈদ করতে এসে খুবই ভালো লাগছে আমার কাছে দেশে প্রবাসে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও বাংলাদেশের সাথে একই সময়ে রমজান শুরু হলেও চাঁদ দেখা যাওয়া একদিন আগেই ঈদ উদযাপিত হচ্ছে পাকিস্তান মালয়েশিয়া ও ভারতের কয়েকটি রাজ্যে তুরস্কেও ঈদ উদযাপিত হচ্ছে বুধবার মুসলিম সংখ্যালঘু ইউরোপ আমেরিকার দেশগুলোতেও ঈদ একই দিনে মুসলিম শান্তি ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস প্রতি বছরের মতো এবারও বিশ্বের সব প্রান্তে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে জানাই ঈদ মোবারক গাজা সুদানসহ অনেক জায়গায় সংঘাত ক্ষোধার কারণে বিপুল সংখ্যক মুসলিম ঠিকমতো ঈদ উদযাপন করতে পারছেন না তাদের কষ্টে আমার হৃদয় ভেঙেছে বিশ্বের বেশিরভাগ দেশে বুধবার ঈদ হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশে ঈদ উদযাপন হচ্ছে বৃহস্পতিবার মোস্তফা মাহমুদ জুনানিউজ পবিত্র ঈদের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বুধবার উপত্যকায় দুই স্থানে বর্বর হামলায় প্রাণ গেছে অন্তত পঁচিশ ফিলিস্তিনি বুধবার রাতে হামলা চালানো হয় নুসেরাত ক্যাম্প এলাকায় আবাসিক এলাকায় লক্ষ্য করে চালানো হয় এই হামলায় এতে প্রাণ যায় চোদ্দ জনের এর মধ্যে চার শিশু রয়েছে অন্যদিকে দেইর আল বালাতে চালানো হামলায় প্রাণ গেছে এগারো জনের এর মধ্যে পাঁচ নারী রয়েছেন এর পাশাপাশি বিমান চালা হামলা চালানো হয় অন্যান্য স্থানেও মূলত আবাসিক স্থাপনা এবং শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় গেল ছ মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা তেত্রিশ হাজার তিনশো ছাড়িয়েছে স্বজন হারানোর আর্তনাদ আর ইসরায়েলি হামলার আতঙ্কের মধ্যে দিয়েই ঈদ কাটছে গাজাবাসীর বুধবার সকালে ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেন উপত্যকার বাসিন্দারা ইসরায়েলি বর্বরতায় নিহতদের স্মরণে কবরস্থানে শোক জানান স্বজনরা পরিবারের যে সদস্যদের নিয়ে গেল বছরও হাসি আর আনন্দে ঈদ কেটেছিল সেই স্বজনেরা নেই এবারের ঈদে ইসরায়েলি নির্মামতায় ছেড়েছেন পৃথিবীর মায়া তাই গাজাবাসীর ঈদের দিন কাটছে সে হারানো স্বজনদের কবরের সামনে চোখের পানি ফেলে গেল ঈদেও আমার সন্তান আমার সাথে ছিল কত আনন্দ করেছি তাকে নিয়ে অথচ এবারের ঈদে সে নেই জাঁকজমক আয়োজনে যখন ঈদের আনন্দ ভাগাভাগি করছে পুরো মুসলিম বিশ্ব তখন ব্যতিক্রমচিত্র গাজায় ইসরায়েলি বিমান হামলা ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ মসজিদই তাই ধ্বংসস্তূপের মধ্যেই অনুষ্ঠিত হয় ঈদের জামাত গেল ঈদেও নিজের সন্তানদের নিয়ে কত আনন্দ করেছি কিন্তু এই ঈদে আমরা নিঃস্ব মাথার ওপর ছাদ নেই আমি নিজেও আহত তার উপর পুরো উপত্যকা জুড়ে চলছে দুর্ভিক্ষ নেই খাবার কিংবা সুপেও পানি ঈদের খাবার বলতে ঘাস লতাপতা সেদ্ধ কিন্তু তবুও নিজেদের মাতৃভূমির দাবিতে অটল ফিলিস্তিনিরা অনেক কষ্ট হচ্ছে আমাদের কিন্তু তবুও আমরা হাল ছাড়ব না ঈদ মানেই খুশি এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আমরা নিজেদের আনন্দ খুঁজে নেব এদিকে ঈদের দিন গাজায় হামলা অব্যাহত থাকায় উপত্যকার বাসিন্দাদের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে মীর মুশফিকা আহসান যমুনা নিউজ ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেই পবিত্র আলাক্সা মসজিদে ঈদের নামাজ আদায় করলেন হাজার হাজার ফিলিস্তিনি বুধবার অধিকৃত জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গনে ঢল নামে মুসল্লিদের জেরুজালেমের ইসলামিক ওয়াকের দাবি একসাথে ষাট হাজারের বেশি ফিলিস্তিনি আলাক্সা ঈদের জামাতে অংশ নিয়েছেন ভোর থেকে মসজিদে জ্বর হতে শুরু করেন মানুষ সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভিড় গাজায় আগ্রাসন শুরুর পর থেকে নিরাপত্তার অজুহাতে আলাকসায় ব্যাপক করা করে আরোপ করে ইসরায়েল মসজিদে মুসল্লিদের নামাজেও বাধা দেয়া হয় তল্লাশির নামে করা হয় হয়রানি ঘটেছে সংঘর্ষের ঘটনাও প্রথমবারের মতো সমুদ্রে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করল ইসরায়েল লোহিত সাগর থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর ইলাতেই সি ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে দেশটি সি ডোম হচ্ছে আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের নৌ সংস্করণ দুটি প্রতিরক্ষা ব্যবস্থাতে একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুঁতি বেশ কয়েকবারই ইলাত শহরে মিসাইল ছুঁড়েছে আর তাই সামুদ্রিক এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে ইসরায়েল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নিচ্ছে আয়ারল্যান্ড স্বীকৃতি পার্লামেন্টে তোলা হবে প্রস্তাব মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার দাবি গাজা ও ফিলিস্তিনের শান্তি ফেরাতে সহায়ক হবে তাদের উদ্যোগ এর আগে স্পেন মাল্টা স্লোভেনিয়ার সাথে আয়ারল্যান্ড ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানায় এদিকে অস্ট্রেলিয়াও বলছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে দেশটি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসনের পক্ষে অবস্থান তাদের

গাজা থেকে হঠাৎ বেশিরভাগ ইসরায়েলি সেনা প্রত্যাহারের কারণে উদ্দেশ্য নিয়ে চলছে নানা আলোচনা প্রশ্ন উঠেছে এটা কি নেতানিয়াহু প্রশাসনের নতুন কোনো কুটকৌশল নাকি আগ্রাসন বন্ধের ইঙ্গিত ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখে রাফাই অভিযান শুরুর আগে বেসামরিক প্রাণহানি কমাতে দক্ষিণ গাজার বাসিন্দাদের ভিঁটে বাড়িতে ফেরার সুযোগ দিচ্ছে তেল আবি বিশ্লেষকরা বলছেন রাফা অভিযান চালানো শেষে থামতে পারেন নেতানিয়াহু ইসরায়েলি আগ্রাসনে ধুলোর সাথে মিশে গেছে বাড়ি ঘর তাতে কি সুযোগ পেয়েই ভিটে বাড়িতে ফিরতে শুরু করেছে গাজার দক্ষিণাঞ্চলের হাজার হাজার বাসিন্দা ধ্বংসস্ত বাকরেই আবারও বেঁচে থাকার লড়াইয়ে নামতে প্রস্তুতি নিচ্ছে এই ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনারা খান ইউনুস থেকে চলে যাওয়ার পরই আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কিন্তু এসে বাড়ি খুঁজে পেলাম না সব এখন ধ্বংসস্ত এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না আমার শৈশব অতীত স্মৃতি কিংবা স্বপ্ন সব গুড়িয়ে দিয়েছে দখলদাররা প্রাণ ভয়ে এই এলাকা ছাড়ার সময় সাথে কিছুই নিতে পারিনি এখন এসে দেখি কোনো কিছুরই অস্তিত্ব নেই বাড়ি ফিরতে পারলেও কি শান্তি ফিরবে এই ফিলিস্তিনিদের গাজার দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে আগ্রাসন সীমিত করার পথে হারছে কিনা ইসরায়েল তা নিয়ে চলছে আলোচনা কয়েকদিন আগেই বিজয়ের দ্বার প্রান্তে দেশটি এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে রাফায় অভিযান শেষে যুদ্ধ থামাতে পারেন নেতানিয়াহু বিশ্লেষকরা বলছেন বেসামরিক প্রাণহানি কমাতে ফিলিস্তিনিদের রাফা থেকে দক্ষিণে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে এ কারণেই উপত্যকায় কমানো হয়েছে সেনা উপস্থিতি এদিকে ইসরায়েল রাফায় আগ্রাসনের করার কথা জানালেও দাবি সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই রাফা অভিযানের জন্য দিনখন যদি চূড়ান্ত করেও থাকে সেটি যুক্তরাষ্ট্রকে জানায়নি অন্যদের মতো আমরাও তার বক্তব্য দেখেছি রাফা এখন তেরো লাখ মানুষ রয়েছে উপত্যকার অন্যান্য অংশ ধ্বংস হয়ে গেছে কাজেই এই এলাকায় এখন স্থল অভিযান চালানো ভালো কোনো সিদ্ধান্ত হবে না ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না যুদ্ধবন্ধের আশায় এখন দিন গুনছেন দুর্ভিক্ষের কবলে পড়া উপত্যকার বাসিন্দারা মোস্তফা মাহমুদ সমুনা নিউজ গাজায় অভিযান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন খুব জানিয়ে বলেন গাজায় অভিযান ইস্যুতে ভুল নীতি অনুসরণ করছেন নেতানিয়াহ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানান তিনি এদিকে গাজায় সংঘাত বন্ধ ইস্যুতে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী দুই নেতার আলোচনাতেও জোর দেওয়া হয় গাজার হামলা বন্ধের ইস্যুতে ইসরায়েলকে সহায়তা বন্ধে গেল সপ্তাহে হুঁশিয়ারি দেন মার্কিন জো বাইডেন ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছে ওয়াশিংটন তেলাবিব সম্পর্কে এবার গাজায় অভিযান ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন বাইডেন খুব জানিয়ে বলেন গাজায় অভিযান ইস্যুতে ভুল নীতিতে চলছেন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃষ্টিভঙ্গিতে বড় ভুল রয়েছে চাইলে কয়েকটা গাড়িকে লক্ষ্য করে আপনি হামলা চালাতে পারেন না তাই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আরও সতর্ক অবস্থান নিতে হবে এর সাথে সাথে ইসরায়েলকে অভিযান বন্ধ করতে হবে গাজায় ছয় থেকে আট সপ্তাহের যুদ্ধবিরতি প্রয়োজন যাতে সেখানে জরুরি সহায়তা পৌঁছানো যায় এদিকে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে গাজা ইস্যুতে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দুই নেতার কথাতে উঠে আসে ইসরায়েলে হামলা বন্ধের বিষয়টি গতকাল ত্রাণবাহী চারশো ট্রাক পৌঁছেছে গাজায় কিন্তু সেগুলোর এখন সুষম এবং সঠিক বন্টন প্রয়োজন যেটা বাধাগ্রস্ত হচ্ছে আমরা আমাদের নীতি এবং অবস্থানে কোনো পরিবর্তন আনিনি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাজার মানবাধিকার এদিকে গাজা ইস্যুতে ওয়াশিংটন সফরত ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের সাথে বৈঠক করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাকসুমার মির মুশফিকা আসান যমুনা নিউজ বিদ্রোহীদের ঠেকাতে গত দু মাসে অন্তত এক হাজার রোহিঙ্গাকে জোরপূর্বক সামরিক বাহিনীতে নিয়োগ দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ ডাব্লিউ জানিয়েছে এই তথ্য সংস্থাটি জানায় জোরপূর্বক ভয়ভীতি নির্যাতন ও নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে এসব রোহিঙ্গাকে নিয়োগ দেওয়া হয়েছে এমনকি অস্ত্র ঠেকিয়েও অনেক রোহিঙ্গাকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে দু সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অভিযান শুরু করে এই অভিযানের মুখে সাত লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন এখনও মিয়ানমারে প্রায় ছয় লাখ রোহিঙ্গা আছেন থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের মায়াবতী শহরে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে মিয়ানমারের কয়েকশো সেনা বিদ্রোহীদের দাবি কণ্ঠাসা জানতা আরও একটি গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ হারানোর দ্বার প্রান্ত রয়েছে অনেক সেনা থাইল্যান্ডে পালিয়েও গেছে এরই মধ্যে পালিয়ে যাওয়া সেনাদের ফেরত নিতে থাই কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে জানতা সরকার বিমান পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে থাইল্যান্ডের সাথে স্থল পথে আমদানি রফতানির অধিকাংশই হয় কারেন রাজ্যে অবস্থিত এই শহরটির মধ্য দিয়ে শহরটির পঁচাত্তর শতাংশই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ভোটারদের নজর কাটতে মজার মজার নানা কৌশলে প্রচার চালাচ্ছেন ভারতের লোকসভা নির্বাচনের অনেক প্রার্থী কেউ গরুর গাড়িতে আবার কেউ সাইকেলে চলে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাইতে গিয়ে আবার কেউ সেলুনে ঢুকে ভোটারদের চুল দাড়ি কেটে দিচ্ছেন বড় দলগুলোর প্রার্থীদের ভিড়ে আলাদাভাবে ভোটারদের আকৃষ্ট করতে স্বতন্ত্র ও ছোটোখাটো দলগুলোর প্রার্থীরা বেছে নিচ্ছেন অভিনব অভিনবের কৌশল সেলুনে নাপিতের ভূমিকায় যিনি তিনি ভারতের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর একটি আসনের প্রার্থী ভোট চাইতে গিয়ে এভাবেই ভোটারদের দাড়ি কামিয়ে দিয়ে আলোচনায় পারি নামের এই ব্যক্তি ভোটের প্রচারণায় নেবে নাপিত বনে যাওয়া পারি রাজন ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন সাইকেল চালিয়ে একা একাই নিজের জন্য চাইছেন ভোট তার দাবি সামর্থ্য নেই তাই সাধ্যের মধ্যেই ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তিনি আমার যে সামান্য অর্থ সম্পদ আছে তা দিয়েই আমি প্রচারণা চালাচ্ছি অন্য প্রার্থীরা গাড়ি ও অন্যান্য বড় যানবাহনে প্রচারণা চালাচ্ছে কিন্তু আমি ব্যবহার করছি সাইকেল যাতে সব শ্রেণীর মানুষের কাছে যেতে পারি শুধু পারি রাজা নিনয় ভোটের মাঠে অভিনব কৌশল অবলম্বন করে আলোচনা এসেছেন আরও অনেক প্রার্থী কেউ বনে যাচ্ছেন হকার আবার কেউ ভোট চাইতে গিয়ে খেতে নেমে শুরু করেছেন কৃষিকাজ আবার গরুর গাইতে চড়েও ভোট চাইতে দেখা গেছে প্রার্থীদের বিজেপি ও বিরোধী দলগুলোর প্রচার প্রচারণায় এখন সরগরম ভোটের মাঠ আলোচিত প্রার্থীদের ভিড়ে আলাদাভাবে নজর কাটতেই প্রচারণায় এসব ব্যতিক্রমী পন্থা বেছে নিচ্ছেন ছোট দলগুলোর প্রার্থীরা ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ১৯ এপ্রিল পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় প্রথম দফায় ভোট হবে একুশ রাজ্যের একশো দুই আসনে সাত দফার ভোটাভুটি শেষ হবে এক জুন আর চার জুন ঘোষণা করা হবে ফলাফল চোদ্দ দিনের এই ভোটাভুটি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা নির্বাচন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আফ্রিকার দেশ জিবুতির উপকূলে একটি নৌকা ডুবে অন্তত আটত্রিশ অভিভাষণ প্রার্থীর মৃত্যু হয়েছে এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে আরও বাইশ জন মঙ্গলবার আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইওএম জানায় এই তথ্য সংস্থাটি জানায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এমনকি রয়েছেন অবজাতক অভিভাসন প্রত্যাশী বোঝাই নৌকাটি গত আট এপ্রিল ইয়েমেন থেকে ছেড়ে আসে যাত্রা শুরুর দু ঘন্টা পরেই সেটি ডুবে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদের সবাই ইথিওপিয়ার নাগরিক ইতালিতে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের শহর বলুনিয়ামে ঘটে এই দুর্ঘটনা এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে আহত হয়েছে আরও পাঁচজন হতাহতরা সবাই হাইড্রোলিক প্ল্যান্টের কর্মী এখনও চার কর্মী নিখোঁজ কর্তৃপক্ষ জানায় পানি বিদ্যুৎ কেন্দ্রটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে আগুন লেগে দুর্ঘটনা ঘটে এ সময় নয়তলা আন্ডারগ্রাউন্ডের একাংশ ধসে পড়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কৃত্রিম লেকে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র দর্শক যমুনা আইডেস কাছে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে